এক কাজ করেন, এদিকে তো কেউ নাই, হ্যাঁ আপনি আর আমি আছি, আজকে রোজাটা ভাঙে ফেলেন 1000 টাকা দিয়ে, আপনারে এই টাকা দিয়ে ভালো কাপড় নেবে। রোজা রাখছেন? কালকে ডা রাখছিলেন? ছিলাম। রোজা রাখেন? শেষ রাইতে কি খাইছেন? মাছ ভাজি খাইছি আর ডাল জল খাইছি। এদিকে তো কেউ নাই, হ্যাঁ আপনি আর আমি আছি, আজকে রোজাটা ভাঙে ফেলেন 1000 টাকা দিয়ে, আপনারে এই টাকা দিয়ে ভালো কাপড় নেবে। কি কন হ্যাঁ রোজা কেউ তো নাই, দেখবো না 1000 টাকা দেই, আল্লাহ দেখবো না, আল্লাহ তো নাই, কো আল্লাহ দেখতেছে দেখতেছে না, আল্লাহর কথা কেন মিড়াই? হ্যাঁ কথা কোন কই কাজ দেয়া না, কথা বলতেছে ঠিক আছে, কথা আপনি বলতে পারবেন না? আমি তো বলতে পারবো না, আল্লাহ আমারে বলাইতেছে। আপনি এখন 1000 টাকা দেই আপনাকে, আপনি রোজাটা ভাঙেন না, হ্যাঁ এই যে বাজারে যান না, আমি যাব না, 1000 টাকা কিছু না, 1000 টাকা মেলা টাকা, থাক মেলা টাকা, রোজা একটা না ভাঙলেন কি হইলো? আমি বললাম যে আপনি আমরা টাকা দিয়ে 1000 আপনি যাইতেছেন, যেহেতু বাজারে যাইতেছেন 1000 টাকা দিলে খরচ পাতি করতে পারবেন, রোজাটা ভাঙিয়ে ফেলেন আজকে। আমি এই জন্য কইলাম যে যদি রোজা ভাঙতেন তাহলে আমি আপনাকে টাকা দিতাম না, আমি রোজা ভাঙবো না, আমি টাকাও নিব না। তাহলে যান বাজারে যান, মন খারাপ করলেন নাকি যে সমান আসো? মন খারাপ আইডা ফেল পুরা এটা ভাঙা যাব না, তাহলে যান, তাহলে যান বাজারে। চাচা চইলেই গেল, চাচা শোনেন যাইতেছেন গা, যাইতেছেন চইলা, এত দূর ডাইকে নিয়ে আসলাম, যাইতেছেন চইলা। তাহলে ইফতারি কি কি নিলেন? ইফতার হ্যাঁ কি নেই নিব বাজারে, কি কথা বাজারে কি ইফতারি নিবেন? হ্যাঁ রোজা ভাঙলেন না, এটা হইলো কোনো, যাক আপনি যে টাকার কাছে বিক্রি হইলেন না, টাকার লোভে পড়ে যে রোজাটা ভাঙলেন না, আলহামদুলিল্লাহ আপনার ভিতরে এখন ইমান আছে। ইফতার নিবেন, বুট নিবেন, বুন্দিয়া নিবেন, ঠিক আছে? তাহলে চাচা যান, মন খারাপ করলেন নাকি? আমি আপনাকে দেখলাম যে আপনি টাকার জন্য রোজা ভাঙেন নাকি, ওজন টাকা নেবে রোজা ভাঙিয়ে লাইলো, তাহলে তো আমার কিছু ছিল না, যে আপনি মুরব্বী মানুষ দেখলাম যে টাকা, তাহলে তারাবি পড়ান, আয় হায় মাশাআল্লাহ, তাহলে যান, আসসালামু আলাইকুম।